এই যে দারিদ্রতা, এই যে বৈষম্য, এই যে নিরাপত্তাহীনতা, এই যে যৌনহয়রানি, এই যে নারীর প্রতি সহিংসতা, এই যে নারীর প্রতি সংকীর্ণ মানসিকতা, যৌতুক প্রথা, নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা, নারীকে অ্যাসিড নিক্ষেপ করা, নারীকে কেটে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া, এবং নারীর প্রতি নারীকে অধিকার থেকে বঞ্চিত করা, এবং তার স্বপ্নের চূড়ায় পৌঁছে যাওয়ার পরও তার অধিকার নিয়ে ছেলে মেয়ে নিয়ে খেলা, এবং সামাজিকভাবে কাজ করার সুযোগ না থাকা, সে একটা মেধা সম্পদ অর্জন করার পরেও সে কী করলো? সে দেশ কল্যাণে কাজ করতে পারলো না, এবং জাতীয়ভাবে অনেক চাকরিতে যোগ্যতা থাকার পরেও সে কী করতে পারলো না, অ্যাপ্লাই করলো না, তাহলে কী হলো? মেধা সম্পদটা ধ্বংস হয়ে গেল। আমরা সবসময় ব্রেন ড্রেনের কথাই বলি, কিন্তু কখনোই বলি না যে নারী মেধা সম্পদ সুপ্ত এবং বিকশিতগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা কখনোই কথা বলি না। তাই একটা নারীর জন্য ডিপেন্ডেন্ট হওয়া, স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে জরুরি। আর এসব কারণে, এদের উপরে বৈষম্যগুলো বললাম, এসব কারণে সামগ্রিক প্রেক্ষাপটে নারী উন্নয়নটি হচ্ছে না।